COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আমরা আশা করছি এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই ক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই 2021 সালের আমি আবারো বলছি কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক তিনটি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের